ময়মনসিংহের ধোবাউড়া গুয়াতলা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হরিপুরে যাওয়ার পথে অনুমতি ছাড়াই এলজিএসপি প্রকল্পের ইটের রাস্তা কেটে ড্রেজার মেশিনের পাইপ স্থাপন করে মাটি কাটছে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। কয়েক একর জমির সাবেক মাটি প্রায় 10 লক্ষ টাকার ইট খোলায় বিক্রি করে নদী খননের সোনালী ড্রেজার মেশিনের ম্যানেজার হেলাল উদ্দিনের সাথে টাকার বিনিময়ে চুক্তি করে গর্ত স্থানে মাটি ও বালি দিয়ে ভরাট করার পায়তারা চলছে। স্থানীয়রা জানান, সোনালী ড্রেজার মেশিন দিয়ে গোয়াতলা নদী খননের কাজ চলছে। সেই সুযোগে সাবেক মাটি ইট খোলায় বিক্রি করে ড্রেজার মেশিন কর্তৃপক্ষের সাথে চুক্তি করে মাটি ও বালু দিয়ে ভরাট করতে রাস্তায় কাজ করছেন ড্রেজারের শ্রমিকগণ। এদিকে সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় প্রতিদিন শত শত যাত্রীবাহী সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, মালবাহী যানবাহন চলাচল বিঘ্ন সৃষ্টি করছে। হয়রানি শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান বলেন, রাস্তা কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি, এই বিষয়ে আমি কিছুই জানি না। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।